হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি শেয়ার করব ইয়োগার্ট ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপি। আসলে হুইপড ক্রিম নিয়ে সবাইকে এই নানান রকম সমস্যায় পড়তে হয়। কখনো এটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, আর কখনো বা হুইপিং ক্রিম বাড়িতে কিনে আনার পর প্রপারলি হুইপড হয় না। তো আশা করছি আজকের এই রেসিপিটা জেনে নিলে এই সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমটার টেক্সচারটা কতটা সিল্কি আর স্মুথ সেটা আশা করি আপনারা ভিডিওতেই বুঝতে পাচ্ছেন। এই ক্রিমটা দিয়ে কেক সাজিয়েও কিন্তু তাই একটা আলাদাই মজা আছে। আর যেহেতু ইয়োগার্ট ফ্রস্টিং, তাই অন্যান্য ক্রিমের রেসপেক্টে খানিকটা হেলদিও বলতে পারেন। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমি একটা ছাঁক নিয়ে আর তার উপর একটা কাপড় নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই। আপনারা চাইলে মার্কেটের টক দইও ইউজ করতে পারেন, তবে দেখে নিতে হবে টক দইটা যেন ফ্রেশ থাকে। দু তিন দিন আগেকার টক দই হলে কিন্তু ক্রিমটাও বেশি টক হয়ে যাবে। তো আমার এটা কালকে পাতা টক দই, আমি আজকে ইউজ করছি। তো আমি এখানে 100 গ্রামের মতন টক দই নিয়ে নিলাম। এখন এটাকে কাপড়ে বেঁধে 1 ঘন্টা মতন ঝুলিয়ে রেখে দিতে হবে, যাতে টক দইয়ের এক্সেস যে জলটা সেটা যাতে বেরিয়ে যায়। মানে এই রেসিপিতে ছাঁকা টক দই লাগবে। তো এই দেখুন 1 ঘন্টা বাদে কিন্তু টক দইয়ের সব এক্সেস ওয়াটারটা নিচে আলাদা হয়ে গেছে, আর এই দইটা এখন রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ মাখন। তো এই মাখনটা কিন্তু আমি ফ্রিজ থেকে 40 মিনিট আগেই বের করে নিয়েছিলাম। তো দেখুন মাখনের টেক্সচারটা এমন থাকবে যাতে চামচ দিয়ে প্রেস করলে এটা ডেবে যায়। এখন আমি এটাকে হুইস্ক দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট লাগাতার বিট করে নেব। তো এই বিট করতে করতে বুঝতে পারবেন এই মাখনটা অনেকটা বেশি ফ্লাফি আর লাইট হয়ে যাচ্ছে, আর রঙটা অনেকটা সাদাতে হয়ে যাবে, ঠিক এই রকম। তো দেখুন 8 থেকে 10 মিনিট বাদে মাখনটা বিট করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক। তো এই কন্ডেন্স মিল্কটা কিন্তু আমার বাড়িতে বানানো কন্ডেন্স মিল্ক। মাত্র 3টি সাধারণ উপকরণ দিয়ে কিন্তু কন্ডেন্স মিল্ক বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আমি ডিসক্রিপশন বক্সে এর রেসিপিটা অবশ্যই দিয়ে দেবো, ওপরে আই বাটনেও দিয়ে দেবো। তো এই দেখুন আমি 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে এই জায়গায় আইসিং সুগারও দিতে পারেন, তবে আইসিং সুগার দিলে আমার মনে হয় এই ক্রিমের মধ্যে একটা কিচকিচ করা চিনি মুখে পড়ে, তাই কন্ডেন্স মিল্কে এটার এফেক্টটা সবচেয়ে ভালো হয়। তো এখন কন্ডেন্স মিল্কটা মেশানোর আগে আমি একটা বরফ জলের বাটিতে মিক্সিং বোলটা বসিয়ে দিলাম। কন্ডেন্স মিল্কের কালারটা যেহেতু একটু লালচে ধরনের হয়, তাই দেখুন ক্রিমটার কালারটা এখন একটু লালচে হয়ে রয়েছে। তো আমি এখন এটাকে আরও 5 মিনিট মতন বিট করে নেব। আপনারা চাইলে এই পুরো বিট করার প্রসেসটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, তাহলে অবশ্যই টাইমটা আর একটু কম লাগবে। তো দেখুন মিনিট 5-এর পর ক্রিমটা কিন্তু অনেকটা সাদাটে হয়ে গেছে আর অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এই দেখুন এখন কিন্তু বেশ স্টিফ পিক তৈরি হচ্ছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা টক দইটা। তো এটা একবারে পুরোটা দেবো না, হাফ হাফ করে দুবারে আমি দইটা মিশাবো। তো প্রথমবার আমি মিশিয়ে নিলাম। এই দেখুন যতক্ষণ পর্যন্ত দইয়ের লামগুলো থাকবে ততক্ষণ কিন্তু এটাকে বিট করে নিতে হবে। তো আমি সেকেন্ড ধাপে দইটাও মিশিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা কিন্তু এই বাটার আর টক দইয়ের রেশিওটা নিজেদের মতন একটু কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন। তবে বাটার বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু টক দই খুব বেশি দিয়ে দিলে কিন্তু এই ক্রিমটার টেস্টটা অনেক বেশি টকটক হয়ে যাবে। এমনিতেই এই ক্রিমটার টেস্টটা একটু টক মিষ্টি ধাঁচের, তবে এই রেশিওতে যদি বানান তাহলে এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় এবং কেকে দেওয়ার জন্য একদম পারফেক্ট থাকে। আমার পার্সোনালি ভীষণই পছন্দ হয়। তো এই দেখুন আমি চামচ দিয়ে কিন্তু এইভাবে সাইডের দিকের ক্রিমটাকে একটু মাঝখানে নিয়ে নিচ্ছি, যাতে বিট করতে সুবিধা হয়। এখন আমি এটাকে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট লাগাতার বিট করে নেব। তো দেখুন 3 থেকে 4 মিনিট পরে আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আপনাদের একবার উল্টিও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন। দেখুন এইভাবে হুইস্কের গায়ে যেটা লেগে রয়েছে সেটাও কিন্তু একদম প্রপার পারফেক্ট স্টিফ পিক হয়ে লেগে আছে। আপনারা যদি কালার আর এসেন্স দিতে চান সেটা এই পর্যায়েতে দিয়ে আরও 1-1.5 মিনিট বিট করে নিতে পারেন। তো এই দেখুন ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটার টেক্সচার দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। আর বাটার বিট করা থেকে শুরু করে প্রায় 25 মিনিট আমার লাগলো এই ক্রিমটা তৈরি করতে। তো এখন আসি এটাকে কীভাবে স্টোর করবেন। এটাকে একদম এয়ারটাইটভাবে আটকে
সাত থেকে আট দিন মতন নর্মাল ফ্রিজে আর এক মাসের মতন ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। তবে আমি পার্সোনালি বলবো ডিপ ফ্রিজে এক মাসের জন্য না স্টোর করতে, এটাকে সাত আট দিনের জন্য এমনি ফ্রিজে অবশ্যই স্টোর করতে পারেন। আর ফ্রিজে রাখলে ফ্রিজ থেকে বের করবার পরে নর্মাল টেম্পারেচারে এনে আবার পাঁচ থেকে সাত মিনিট মতন লাগাতার বিট করে তারপরেই কিন্তু অবশ্যই ইউজ করবেন। আর ফ্রিজ থেকে বের করবার পর মনে হতে পারে ক্রিমটা একটু জলজল হয়ে গেল, তবে সেটা নিয়ে চিন্তা করবেন না। যেই ওটাকে পাঁচ থেকে সাত মিনিট মতন লাগাতার বিট করবেন দেখতে পাবেন ক্রিমটা ঠিক আগের পর্যায়ে নর্মাল চলে এসছে। এদিকে ক্রিমটা দিয়ে ডেমো দেখানোর জন্যে আমি একটা পাইপিং ব্যাগে স্টার নজল ভরে দিয়েছি আর তারপর ক্রিমটাও খানিকটা ভরে নিচ্ছি। বাকি ক্রিমটা তো আমি স্টোর করেই ফেলেছি, তো এই দেখুন ভরে নিলাম। তারপর দুটো কাপকেকে আমি এইভাবে ডেকোরেট করে নিচ্ছি। এই ক্রিমটার কালার, টেক্সচার আর গ্লস এত পারফেক্ট যে এটা দিয়ে কেক ডেকোরেশন করলে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এখনও যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, গুড বাই।